নমস্কার। তো দেখুন, বেঙ্গলি রেসিপি ডিমের বড়া। এই ডিমের বড়াটা করতে গেলে কি কি উপকরণগুলো লাগে দেখুন। এটা বেসন, বেসনের মধ্যে একটুকুনি হলুদ, একটুকুনি লবণ, একটুকুনি চিনি, এই নিয়ে পরিমাণ মতো জল, গোটা একটা ডিম, এটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে এবার এটাকে তেলটা গরম করে নিয়ে এবার গরম তেলের মধ্যে লাল করে ভাজা ভিজিয়ে নিতে হবে। Thank you.
তৈরি হয়ে গেল এর মধ্যে এই সালাদ সুন্দর করে সাজিয়ে দিয়ে এর মধ্যে তো সস দিয়ে দেওয়া হলো কমপ্লিট করা হলো